ॐ जननीमि शारदाङ्गदेवीं रामकृष्णं मे जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः ॐ निरक्षरोऽपि সর্বম জী গৌরসেবয়া নমস্ত অদ্ভুত পা পশ্চিমোত্তর দেশি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ঘরে একা তার কোনো সেবক নেই হৃদ সেবা করতেন কিন্তু নিজের দোষে দক্ষিণেশ্বর থেকে তিনি বিতাড়িত মন্দির কর্তৃপক্ষ আর হিন্দুস্তানি চাকর নিযুক্ত করলেন কিন্তু তার সেবা শ্রীরামকৃষ্টের পছন্দ হলো না ঠিক তার কয়েক কয়েক মাস আগে বলতে পারি আমরা যে ভক্ত রামচন্দ্র শ্রীরামকৃষ্ণ কাছে এসেছিলেন তার একটি চাকর ছিল রাক্তুরাম সে রাক্তুরাম তার মনিবের বাড়িতে অবিরত পরবংশদেবের কথা শুনতেন শুনে শুনে তার ইচ্ছে হলো তাই তো পরভংশদেবকে তুমি তারপর তিনি একদিন মনিবকে ধরলেন রামবাবুকে ধরলেন যখন তিনি যাবেন দক্ষিণেশ্বরে বলে হামাকেও নিয়ে চলুন রামবাবু নিয়ে গেলেন তাকে দক্ষিণেশ্বরে দেখা মাত্রই শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে এক ছেলেটি শুদ্ধ সত্য মায়ের চিহ্নিত সন্তান তারপরে রয়ে গেলেন কী করে রয়ে গেলেন যখন এরকম তার শ্রীরামকৃষ্ণের নিজের সেবার খুব অসুবিধা হচ্ছে তা তো কাপড় ঠিক থাকতো না খাবারও ঠিক থাকতো না এটা সেটা অনেক দরকার হতো তখন তিনি রাম রামচন্দ্রের কাছে বলে রাম এই ছেলেটিকে আমাকে দেওয়া সেবা করবে রামচন্দ্র দেখেন ওখানেই আছে তিনি শ্রীরামকৃষ্ণের সেবক প্রথম সেবক প্রথম শিষ্য আর রামবাবু প্রথম ভক্ত আঠারোশো উনআশি আশি সালের কথা বলল তা একদিন শ্রীরামকৃষ্ণ ঘরে আছেন হঠাৎ তিনি লাটুকে খুঁজতে পেরিলেন দেখেন লাটু পঞ্চবদীতে গঙ্গার ধারে ধ্যানে মগ্ন নিঃস্পন্দ তার প্রতি ডাকলেন লাটু 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 বাঁচে ধ্যান ভাঙল উঠে এলেন বললেন যে তুই যা ধ্যান করছি সেখানে সে নবতে রুটি বেলছে লোক বেলা লোক নেই এই বলে তিনি চললেন লাটু নিয়ে নভাবতে কাশিয়ে এলেন শিশু মাকে বললেন দেখো এই ছেলেটি শুদ্ধ সত্য ছেলে তোমার যা দরকার ও সব করে দেবে সেই থেকে শ্রীরামকৃষ্ণের সেবার সঙ্গে লাটু মহারাজ শিশি মায়েরও সেবা হলেন তিনি প্রথম মায়ের সেবক তারপরে এই যে বিহার এই যে রাক্তুরাম আমরা বললুম বিহার জেলা ছাবরা জেলার লোক যেখানে তার জন্মস্থান পাওয়া যায়নি কিন্তু সেই অঞ্চলে একটি আস আমাদের মিশনের শাখা কেন্দ্র খোলা আছে সে ছাবরা জেলার রাক্তরাম ছিল পালক মেষ পালক তার খুব ছোটোবেলায় খুব অসুখ হয়েছিল রামচন্দ্রের কৃপায় ভালোই হয়েছিল সেদিন বাবা রামকৃষ্ণের রাম কিন্তু পাঁচ বছর বয়সে তিনি বাবা মাকে হারান নিঃস নিঃসত্তান ছিলেন তার তো তিনি লাটুকে প্রতিপালন করতে লাগলেন কিন্তু এই তো মহাজনে পাল্লায় পড়ে তিনিও নিঃস্ব হয়ে গেলেন দুজনেই চললেন কলকাতা চাকরির উদ্দেশ্যে বাঁচবার উদ্দেশ্যে তা বাড়ি বাড়ির কাছে একটি ছেলে একটি লোক ছিল সে রামবাবুর আটদালি ছিল মেডিকেল কলেজ আটদালি ছিল খুলচান তার নাম তাকে তার তো সব বললেন তখন রামবাবু রাজি হলেন রাক্তুরাম তার বাড়িতে চাকরের কাজ করবে চললেন তারপরে শ্রীরামকৃষ্ণের চরণপন্থে পৌঁছে গেলেন রাক্তুরাম থেকে ঠাকুরের কাছে নেটো লেটো লাটু এই নাম হয়ে গেল আমরা লাঠু মহাভীর বলে জানি স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ আজ তার শুভ জন্মতিথি কবে জন্ম হয়েছে তার তাল কিচ্ছু আমরা জানি না কোন তিথিতে তাও জানি না কিন্তু মহাপুরুষ মহারাজ স্বামী শ্রী মন্দির মহারাজ লাটু মহারাজের এই মাখি পূর্ণিমাতে তিনি তার জন্মদিন পালন করতেন বেলে মোটাতে সেই থেকে হয়ে আসছে শ্রীরামকৃষ্ণের সোনার কাঠির বসছে সেই মেষ পালক হয়ে গেলেন সেন্ট জগৎ দেখল শ্রীরামকৃষ্ণের মেরাতল সবাই জানি আমরা লাঠুমা শ্রীরামকৃষ্ণের মেরাতল জগৎ কি দেখল ঈশ্বর দর্শনের জন্য ভগবান লাভের জন্য আধ্যাত্মিকতার চরম শিখরে উঠবার জন্য ব্রহ্মজ্ঞ হওয়ার জন্য লেখা পড়ার দরকার একদম নেই একমাত্র গরুর কৃপায় গরুর সেবায় তা হওয়া যায় লাঠু মহারাজ আমাদেরকে দেখিয়ে দিলেন লাটু মানের সরল চাকরির কী হবে সত্যনিষ্ঠ অহংকার একদম ছিল না কর্মঠ সচ্চরিত নিত্য সিদ্ধের থাকের তিনি ছিলেন তাই তিনি এই গুরু সেবার দ্বারা শ্রীরামকৃষ্ণকে ভগবানের নেশা তিনি লাভ করেছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মুল্লুকের খবর দেখেছিলেন মুল্লুক মানে কি আধ্যাত্মিক রাজ্যের মুল্লুক কাশীপুরে যখন একদিন শ্রীরামকৃষ্ণের সেবা করছেন লাটু মহারাজ মাতা হাত বুলোচ্ছেন সেই সময় শ্রীরামকৃষ্ণ তাকে ভেলকি দেখে দিলেন মুল্লুকের খবর আধ্যাত্মিকতা উচ্চতরে যে যে সমস্ত জিনিস রয়েছে সে বলবার নয় শুধু আস্বাদন করার জন্য শ্রীদী পেয়েছিলেন তাই তিনি ব্রহ্মজ্ঞ হয়েছিলেন লাটুমারের সাপ কথা যে শ্রীরামকৃষ্ণে সেবাই হচ্ছে আমাদের উপাসনা আমাদের কি আর কোনো উপাসনা আছে আসল উপাসনা তার সেবাটা শ্রীরামকৃষ্ণের সেবায় এ সেবা রহস্য মহাপুরুষদের সেবা করতে হয় সেটি কিন্তু লাটু মহারাজ শ্রীরা কাছ থেকে শিখেছিলেন শ্রীমাম বলেছেন ওরে যার সেবা করবি তার কখন কি দরকার হুঁশ রাখবি সেবা করার এই যে মূল মন্ত্র যারা করেছে তারা লাভবান হয়েছে আরেকটি বলছিল আরেকটি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ লাঠু মহারাজকে সেবার জন্য জাগে যোগে জেগে থাকবি ঘুমের কালে তাকে ডাকবি কাজের মাঝে তাকে ধরবি আর হরদম তার সেবায় লাগবি এই দুটি কথা শ্রীরামকৃষ্ণ আসিস মায়ের সেবায় শ্রীরামকৃষ্ণের সেবায় সংঘর্ষেবায়ও তিনি নিয়তিত করেছিলেন পালন করেছে সারা জীবন অর্থাৎ পিতার তার করম সৌভাগ্য লাটু মহারাজের যে একজন লোক তিনি ভগবানের সেবা করছেন ঈশ্বরের সেবা করছেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সেবা করছেন আর ঈশ্বরের যে শক্তি মহামায়া তার সেবা করছেন অর্থাৎ মায়ের সেবা করছেন লক্ষ্মী নারায়ণের সেবা করছেন শিব কালীর সেবা করছেন রাম সীতার সেবা করছেন এই ছিল সিটাম শিশু মায়ের প্রতি লাঠু মহারাজের তার দৃষ্টিভঙ্গি তার আধ্যাত্মিক অনুভূতি এগুলি লাঠু মহারাজের বিশাল চরিত্র কিন্তু ছোটোখাটো নয় লাঠু মাঝের স্মৃতিকথা এবং তার সহ সৎকথা এই দুটিতে তা অপূর্ব জীবনে বিভিন্ন দিকের আলোচনা আছে আমরা ওদিকে যাব না আমরা মায়ের সেবার সম্বন্ধে সীমাবদ্ধ থাকব মায়ের লাটু লাটু মহারাজের শিশিমা এটা মাছের সম্পর্ক সেব্য সেবকের সম্পর্ক এই যে অদ্ভুত সম্পর্ক অদ্ভুত সম সম্বন্ধ আমাদের ধারণা আর অতীত চিররহস্যময় এ দিব্য সম্পর্কে শিশি মায়ের চোখে লাটু মহারাজ ছিলেন অন্যরকম রকম লাটুমার যে অদ্ভুত ব্যবহার আপন ভালা মানুষ আদরের শিশুটি একদম আর লাটুমার শিশু মায়ের কি কোন ছিলেন ন্যাওটা কচি খোকার মতো মা কাছড়া হবে না তাকে সাক্ষাৎ জগদম্বা রূপে দেখতেন নিজে গর্ভধনের মা রূপে দেখতেন তাদের মধ্যে ছিল এক অপার্থিব্য সম্পর্ক জননী শিশুর অলৌকিক সম্পর্ক যখন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মাতৃমহিমার কেউ জানত না কিছুই জানত না সে সময়ে নিরক্ষর লাটু মহারাজ গুরু কৃপায় গুরু সেবায় মাদৃমহিমার রহস্য জেনেছিলেন তাই এই অবোধ সন্তানের সন্তান লাটু মহারাজ মায়ের কাছে যেমন তার মানে অভিমানে দুঃখে দৈনে সুখে সম্পদে বিভিন্ন অবস্থাতে তার জীবন জুড়ে যেতে লাটু মহাজকে আমরা দেখি তার বিচিত্র জীবনের নানান পরিস্থিতির মধ্যে শ্রী মায়ের চরণ প্রান্তে এসেছেন সান্ত্বনা পেয়েছেন সহানুভূতি পেয়েছেন আনন্দ পেয়েছেন তৃপ্তি পেয়েছেন লাটু মহারাজ এই দক্ষিণের সেবার প্রসঙ্গে তিনি সিচিদান করতেন ভক্তদের কাছ থেকে তখন কোনো কাশিতে পাড়ে হাওড়ি একটা ভাড়া বাড়িতে থাকতেন তখন অযোধ্যাশ্রমে অত জায়গা ছিল থাকবার সুন্দর থাকবার জায়গাই ছিল না তাই তিনি ভাড়া বাড়ি থাকতেন আপনভাবে থাকতেন সেখানে সাধুরাও যেতেন গুরুভাইরাও যেতেন ভক্তরাও যেতেন কলতিক ভক্ত যেতেন ওটাখানে মাঝে ঘরে মায়ের ওই দক্ষিণেশ্বরের সেবা করাচ্ছি তিনি স্মৃতিচারণ করতেন একদিন আবেগ ভরে বলেছিলেন দেখো মা কত কষ্ট করে না দিন কাটিয়েছেন সামান্য ওইটুকু ঘোরাত নবৎ যে কতদিন রইলেন কেউ জানতে পারত না কখন যে গঙ্গাসনে যেতেন কেউ টের পেত মার মতো বৈরাগ্যে হামনে কোথাও কখনো এরকম দেখিনি তার দয়ার কি তুলনা আছে আমার বহুভাগ্য যে উনি ওটা শ্রীরামকৃষ্ণ হামাকে মায়ের কাছে নিয়ে গেলেন মায়ের কৃপায় আমার জীবন স্বার্থ হয়ে গেছে আমি আর কি তার সেবা করেছি তিনি তো আমাকে ভালোবাসা দিয়ে বেরিয়েছেন আমাদের কাজ হতে তিনি তো কিছু পাওয়ার আশা রাখেন না বাকি তার দয়ায় শিশি মায়ের দয়ায় হামনে তাকে পেয়েছি তাই লাটু লাটুমারা সহসা যাকে তাকে শিশি মায়ের কথা বলতেন না কিন্তু ভক্তদের সঙ্গে নানা প্রসঙ্গে করতে করতে মায়ের স্মৃতিতে মাঝে মাঝে ভরপুর হয়ে যেতেন তিনি একটি পরবর্তীকালে বলেছেন কাশীপুরে শ্রীরামকৃষ্ণ আছেন রোগসজ্জা সাইিত যুবা ভক্তরা প্রাণপণে সেবা করছেন এর মধ্যে কেউ কেউ ঠাকুরের অসুখ ভালো হচ্ছে না বলে হতাশ হয়ে পড়তেন কিন্তু অনন্তর জমনি জানতে। জানতেন তিনি বলছেন মায়ের মতো হ্যাম্ন মায়ের মতো এমন বুদ্ধিমান মাইয়া লোকে হামনা দেখলুম না তার শ্রীরামকৃষ্ণের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে যোগেনবাইকে দিয়ে বলে পাঠাতেন ওকে হতাশ হতে মানা করো তার শরীর আজকাল তো একটু ভালো রয়েছে এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে হচ্ছে এমনি করে বা লাটুবা বলছেন আমাদের সব সাহস দিতেন শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু এই দেহে সধামে চলে গেলেন সেই সময় মায়ের যে প্রতীক্ষা হয়েছিল তার অন্যতম সাক্ষী হচ্ছে লাটু মহারাজ তিনি বলছেন যখন শুনলেন মায়ের শরীর গেছে তোর মা লাঠু বল বলছেন যান করছেন মা নাঙা থাকতে পেরে ঠাকুরে ঘরে হলেন মা কালি গো তুমি কো শেষে আমায় ছেড়ে গেলে গো বলে কানতে লাগলেন মাকে কান্তি দেখে বাবুরাম আর যোগিন ভাই তাকে উপরে ঘরে গেলেন আর গোলাপ মা মাকে ধরে নিচে নিলেন মা একবার যে কেঁদে কেঁদে সেই যে চুপ করলেন আর তার কোনো আওয়াজ শোনা গেল না লিখছেন বলছেন যে মেইয়া মানুষের এমন ধৈর্য হামে জীবনে দেখিনি শ্রীরামকৃষ্ণের এই পার্থিব দেহ নিয়ে সব ভক্তরা যুবা ভক্তরা গৃহিভক্তরা সবাই কাশীপুরে মহাশোনা গেলেন কিন্তু লাটু মহাজ গেলেন না তিনি মায়ের কাছে রইলেন এই মাদৃভক্তির অনুপম দৃশ্য কল্পনা করা যায় না শ্রীরামকৃষ্ণ নেই সীমা সকারত্ত ঠিক হলো এই শোকের যাতে দূর হয় তিনি তীর্থ যাবেন তখন লাঠু মহারাজ মায়ের কাছে শিশু মায়ের কাছে আবদার করলেন মা আমিও তোমার সঙ্গে যাব এই প্রসঙ্গেতে লাঠু মহারাজ স্মৃতিচারণ করছেন শুনলম মাকে আর লক্ষ্মীদিকে বলরামবাবু তীর্থে পাঠাচ্ছেন সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে মা তীর্থে যাবেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছে হল মা তো বুঝে নিলেন তিনি হামাকে সঙ্গে নিলেন মাস্টার মহাশয় তার পরিবারকে মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন আর গোলাম মাও তার সঙ্গ ছাড়লেন না দেখো তো মায়ের কৃপা আমাদের তীর্থে যাওয়া হলো এমন ভাষা দিয়ে মা আমাদের সব বেঁধে ছিলেন মা অনেক কাল ছিলেন বৃন্দাবনেতে কিন্তু লাটু মাস বেশি দিন থাকতে শেষে কয়েক মাস থাকতে পারেননি তার কারণ হল মা শিশি মা খবর পেলেন যে রামবাবুর একটি মেয়ে আগুনে পুড়ে মারা গেছে তাকে দেখভাল করার জন্য মা লাটুকে কলকাতায় পাঠিয়ে দিলেন ওই যা হওয়ার পথে শিশু মা এবং তার দলবলেরা কাশিধামে নামলেন কৃষ্ণা দর্শন করলেন সেই সময় মায়ের কীরকম অবস্থা ছিল মা কীভাবে থাকতেন কীভাবে বিভোর হয়ে হয়ে যেতেন তার একটা লাঠু মহাজ পরবর্তীকালে বলতেন ভক্তদের মা গেছেন কাশি সেনাতে আরতি দর্শন করতে খুব জোর জোরে হাঁটছেন আরতি দেখার পর ফিরে আসছেন হামাদের চেয়েও জোরে বাসায় এসে সেই যে শুয়ে পড়লেন আর কারোর সঙ্গে কথা বললেন না শুনেছি সেই অনেক রাতে উঠে তিনি আবার ধ্যানে বসেছিলেন গোলাপ মা তাকে কত টাকা করেছিল তবু সেদিন কাঠ হ্যান ভাঙে কাশি থেকে বৃন্দাবনে এলেন মা বৃন্দাবন তিলাভূমি শ্রীরাম কৃষ্ণ লীলাভূমি রাধারানি নীলাভূমি সেখানে তো মা তো অন্যরকম হয়ে যাবে স্বাভাবিক কীভাবে মা ওখানে থাকতেন বৃন্দাবনেতে মাছ বলছেন তিনি তার স্মৃতি বৃন্দাবন স্মৃতি বৃন্দাবনে মা আর লক্ষ্মী দিদি কোনো কোনো দিন যোগেন ভাইকে আবার কোনো কোনো দিন হামাকে সঙ্গে নিয়ে যমুনার ধারে বেড়াতে যেতাম তখন যমুনা খুব বড় ছিল জল টল পরিষ্কার ছিল এখনকার মতো নয় তখন সেই সময় কালী ভাই তো সেবক ছিল না কি আরেকজন তিনি কিন্তু ওই বনে বনে ঘুরে বেড়াতেন পরিক্রমা করছেন বৃন্দাবন পরিক্রমা করছে আরেকটি কাজের সাক্ষী লাটু মহারাজ যোগেন আয় যোগেন বাবেন যগন মহারাজ যোগীন মহারাজী যোগানন্দ মহারাজের দীক্ষা মন্ত্র দীক্ষা বৃন্দাবনীতেই শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে আদেশ করলেন যে যোগেনকে যোগেন মহারাজকে দীক্ষা দিতেন বারবার আদেশ স্বপ্নে আদেশ করলেন একবার নয় কয়েকবার তারপরে মা যোগানবাইকে দীক্ষা দিলেন এটি লাঠু মহারাজ নিজে দেখেছেন লাঠু মহারাজ মায়ের সারাদিন কী করতেন তার একটা সুন্দর চিত্র দেখেছেন ভক্তদের বলতেন বৃন্দাবনে ঠাকুরের ছবিতে ফুল দিয়ে মা রোজ পুজো করতেন আর একটা কৌটুক অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অস্থি সেই কৌট নিজের মাথায় ছুঁয়ে রেখে দিতেন একদিন তিনি মা মা সেই কৌটুক লাটুমা বলল বলছেন যে আমাদের মাথায় সবাই ছুঁয়ে দিলেন আর মহারাজ আর লাটু মহারাজ আরেকটা বলেছেন যে শিশুমা কীর্তন শুনতে খুব ভালোবাসতেন আর মাছকে নিয়ে লক্ষ্মীদিকে নিয়ে মা ভগবন্দা সহ আশ্রমে কীর্তন শুনতে যেতেন এটাও তিনি উল্লেখ করেছেন বৃন্দাবনেও মাছের অদ্ভুত ব্যবহার বালকের মতো যেখানে সেখানে যাচ্ছেন খাচ্ছেন কিন্তু লাটুর এই অদ্ভুত ব্যাপারে ব্যবহারেতে শ্রী মা কিন্তু সব সময় স্নেহশীল ছিলেন অনুভূতিশীল ছিলেন একদিন লাঠুমারকে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা মা চিন্তায় পড়লেন কোথায় গেল এদিক এদিক ঘোরা খোঁজা হলো পাওয়া গেল না তিন দিন পরে লাটু মার মায়ের কাছে উস্কুস্কো চুল চোখ দুটো লাল সবাই জিজ্ঞেস কোথায় গেছিলেন কিচ্ছু উত্তর দেয় মুচকি মুচকি হাসছে তারপরে সবাই বলছে মা কিন্তু কিছু বলছেন না তা মা যখন জিজ্ঞেস করলেন বাবা কোথায় ছিলে বললেন নদীর ধারে তারপরে কী করলেন লাটু মা বাচ্চা ছেলের মতো মাকে মায়ের মায়ের কাছে আবদার করলেন বড় খিদে পেয়েছে মা ছু খাবার দিন মাও তাড়াতাড়ি খাবার নিয়ে বললেন খেয়ে দিলেন তারপরে মা একটা ছোট্ট মন্তব্য করলেন লাঠুর সব অদ্ভুত যে স্বামী বিবেকানন্দ অদ্ভুত নাম দিয়েছেন এই মায়ের কথা লাঠুর সবই অদ্ভুত আঠারোশো সাতানব্বই সাল বৃদ্ধমান থেকে মা ফিরেছেন কলকাতায় তাকে ভক্তেরা রেখেছেন বিলম্বরে বেলুকের বিলম্ব করে বাগান একটা পুরাতন মন বলি আমরা ওখানে ছিলেন ওখানেও জগেন মার সেবক ছিলেন তখন মার সেবক হচ্ছিলেন মায়ের তার সঙ্গে লাটু মার হচ্ছিলেন মা একদিন লকের মার কোথায় গিয়েছেন মা একদিন বাবা নাটু বা মা নাটু 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 ডাকতেন বাবা নাটু একটু বাজার করে নিয়ে এসো এবার আমিও সব পারবো না আমি হাঙ্গামা পারতে পারবো না আমি যোগিন ভাইকে ডেকে দিচ্ছি তখন মা বললেন ঠিক আছে তোর গিয়ে কাজ নেই যাক তুই যোগিনকে ডেকে দিয়ে তোর লাঠুমার বলছেন তুই এরকম যে কত যে উৎপাত করত মায়ের কাছে তা চিন্তা করে দাঁড়ায় না মা কিন্তু কখনো রাগ করতেন না বিরক্ত হতেন না মায়ের সহ্য শক্তি কি তুলনা আছে তাই যেখানে সেখানে ওনার কথা বলি না মায়ের কথা বলি না উনি বহুবার যে কথা সকলে বুঝবে না বাকি উল্টা বুঝে সব গর্বর উনি গর্বরকে গর্বর বলতেন গর্বর করে ফেলবে এই যে মায়ের তার থেকে সম্পর্ক ছেলে মায়ের সম্পর্ক এইরকমই ছিল তাদের কারোর সঙ্গে মিলবে না অন্যান্য সন্তানদের সঙ্গে মিলবে না আরেকটা ঘটনা আঠারোশো তিরানব্বই সাল আবার সেই লমোর বাবুর বাড়িতে মা রয়েছেন তার গোলাম মা যোগীন বা রয়েছেন অন্যরা রয়েছেন কিন্তু লাঠুমার তখন ওখানে ছিলেন ওইখানেতে ওই সময়েতে মা পঞ্চতপা করছে আমরা সবাই জানি সে পঞ্চতপার স্মৃতি একমাত্র লাটু মাহাজের কাছে পাওয়া যায় আর কারো কাছে পায়নি তিনি শিলচারণ করছেন দেখো ইলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন তারপর কিন্তু একটা তারপর যে ছোট্ট মন্ত্র সেটা কিন্তু আমাদের শিক্ষণীয় লোক শিক্ষার জন্য তিনিও এমন কঠোর করলেন তপস্যা না থাকলে কারো কিছু হবার জো নেই জেনে রেখো মঠ আলমজার থেকে লম্বরে এসেছে ওখান থেকে জমি কেনা হয়েছে বেলুর মঠে যে এখন প্রথম যে বেলুর মঠ মঠের বাড়িঘর তৈরি হচ্ছে জায়গা সমতল হচ্ছে কাজ চলছে এখন সব স্বামীজিরা এবং তার গুরুভাইরা মার কাছে আবদার করলেন প্রার্থনা করলেন যে মাকে একদিন এই নতুন জায়গাতে আসতে হবে মা রাজি হলেন মা এলেন ওই ওই সালেতে বারোই নভেম্বর কালী পূজার দিন আমার মনে আমাদের মনে হয় যে স্বয়ং জ্যান্ত মা কালী তার সাধের কেল্লা ওটা বেলিমঠে মটে তিনি দেখলেন আর তিনি প্রথম শ্রীরামকৃষ্ণের যে শক্তি তিনি স্বয়ং মা যেন সঙ্গ এসে সেই ভূমি স্পর্শ করলেন চরণ তুলি ডাকলেন সেদিন লাঠুম ছিলেন আর কেউ লিখে নিয়ে সম্বন্ধে একটা যে ঘটনা কোনো বৈদশ লাটু মাঝে কাছে পাওয়া যায় সেটি হল শিশে মা সেদিন তো মঠে গিয়ে নিজের হাতে ঠাকুরের পূজা করলেন আর সেদিন মঠের সকলে মায়ের পায়ের ধুলা নিয়েছিল সেই পায়ের ধুলো এখনও সংগ্রহ লাঠি মাছ বলছেন এখনও সেই ধুলো মঠে পুজো হয় মা তো মঠবাড়ি খুব খুশি লাঠি মাছ বলছেন সেখান থেকে থেকে বেলমর্তে চুর দেখা যায় লাঠি বলছেন মা ওই মন্দিরে দক্ষিণ সমুদ্রের চুলো দেখে বলছেন বা বেশ হয়েছি এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে তা বেরিমোটে হলেই সঙ্গে সঙ্গে দক্ষ কথা মনে পড়বে তারপরের বছর আঠেরোশো নিরানব্বই সাল মা আছেন বাগবাজের দশ দিন বসপাড়া লেনে যগিন মাছ একতলা মা দোতলায় খুব অসুস্থ যোগীর মায়ের তার সেবা একটা একটা যোগীর মাছ সমস্যায় পড়েছিলেন দ্বিধা দ্বন্দ্ব ছিল তাকে লাঠুমা তাকে দেখতে এলেন লাঠুমাছকেও তার দ্বিধার কথা বললেন তখন লাঠুমাছ তাকে স্পষ্ট করে বললেন আরে রেখে দাও লোকের কথা ওরা সব বলে ওদের কোথায় কি আসে যায় ধর্মে যদি কেউ খাঁটি থাকে ওরা হৈ হৈ করলে কি হবে অদের কথা বিশ্বাস করবে তুমি ভাই মায়ের কথা শুনে তাকে আনাও লাঠুমারের কাছে শ্রীমায়ের নির্দেশ সব বিধি নিয়মের উপরে এক উনিশশো সাল বাগবাজারে বলরাম মন্দিরে মা এসেছেন গিরিশ প্রার্থনায় গিরিশ ঘোষ প্রার্থনায় তার দুর্গা থাকার জন্য আর শেষ লাটু লাট্টু মারাজ বলরাম মন্দিরে আমরা দেখেছি আমরা ঢুকতে ডান দিকে ছোটো দুটো ঘর আছে একটা ঘরে লাটু মাছ থাকতেন শিশু তখন গাড়ি থেকে নামছে নেমে উপরে যাবেন তার ঘরেতে দোতলা তখন মা লাটু মাঝে ঘরে কাছে এলেন বলছেন কি বাবা নাটু কেমন আছো খেয়ালি লাটু মহারাজের গলা একটা অন্যরকম সুর ভৎসনার সুর কিন্তু তার সঙ্গে শ্রদ্ধা ভক্তি ছিল বলছেন তুমি ভদ্রর ঘরের মেয়া সদর বাড়িতে আমার সঙ্গে কথা কইবে না পরক্ষণে কিন্তু তারপর লাটু মহারাজ অন্যরকম হয়ে গেলেন তিনি ভক্তি গদাগদে কণ্ঠে বললেন হামাকে তো ডেকে পাঠালেই পারতেন হামনে তো আপনার গোলা আছে যাইয়া দেখা করতাম সীমার তার এই স্নেহ নাটুর কথা শুনে হাসতে হাসতে উপরে উঠে গেলেন এক মাস ছিলেন শিশি আর প্রত্যেক দিন মারির জন্য মা উপর থেকে প্রসাদ পাঠিয়ে দিতেন শিশি যাবার দিন ঘনীয়ল জয়রাম বাটিতে যাতে দিন বহু ভক্ত ছেটে উপরে পালন করছে লাঠুমা কিন্তু গেলেন না উপরে নিজের ঘরে পাইচারি করছেন আর বিবি করে বলছেন সন্ন্যাসী কো কো পিতা কো মাতা সন্ন্যাসীর মায়া এই বলছে ও একটা কথাই বারবার বলছেন আর বা ওই বল মন্দিরের ঠাকুরকে সিঁড়িটা আছে সিঁড়িতে নিচে ডাবছেন আর এদিকে লাঠুমা যে ওই কথাগুলো আর উচ্চকে উঠেছে মা শুনতে পেয়েছেন মা তখন মাঝে ঘরের সামনে এসে বললেন বাবা নাটু তোমাকে আমার মেনে কাজ নেই বাবা এ এমনি যে বলা লাটু মহারাজের আসল রূপটা খুলে গেল লাঠুমাজ একেবারে মায়ের চরণ তলে পড়ে গেলেন দণ্ডবত আর কি করছে ফুপি ফুঁপে কাঁদছেন চোখে জল আর তার কাঁটা দেখে মায়ের চোখে জল মা ছেলে দুজনেই কাঁদছেন মনমাস্পর্শ দৃশ্য সারা বাড়ি নিস্তব্ধ সকলেই অভিভূত এ মা ছেলে যে লীলা খেলা সকলের মন যে কোথায় চলে গেছে কেউ জানে না তখন কি করলেন লাটু মহারাজ লাটু ভরা নিজের উত্তর দিয়ে মায়ের চোখ জোরে জল মুছে দিলেন আর কেঁদে কেঁদে বলছেন মাকে বাপঘরে যাচ্ছ মা কানতে কি আছে আবার সরর তোমাকে নিয়ে আসবে না মা যাওয়ার সময় চোখের জল ফেলতে কি আছে একথা কথা কী বুঝবে আমাদের বুঝবার সাধ্য দিত এই মা বিভক্তির যে সম্পর্ক সাধারণ মানুষের অগচর আমরা বলতে পারবো না তার করতেন তিনি লোক দেখানো মাকে প্রণাম করতে তিনি মানতেন না আসল কথা মায়ের যে স্বরূপ দিব্য স্বরূপ সে স্বরূপ মা যদি নিয়ে না জানায় তা কে জানতে পারবে সেই প্রসঙ্গে শ্রী শ্রী লাটুমাজ বলেছেন মাকে ভক্ত বলেছেন মাকে মানা কি সহজ কথা রে তাঁর ওটা ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছেন বুঝো ব্যাপার মা ঠাউন যে কি একমাত্র তিনিই বুঝেছিলেন আর কঞ্চিত কিঞ্চিতকে কঞ্চিত বলে কঞ্চিত স্বামীজি বুঝেছিলেন স্বয়ং লক্ষ্মী তা দয়া বুঝতে গেলে বহু তপস্যার দরকার হয় এই প্রসঙ্গে টাটম মহাজ বলতেন যে মার সম্বন্ধে বলতেন যে বর্তমান যুগে নারীদের শ্রেষ্ঠ আদর্শ শিশুর মায়ের মধ্যে রূপ পরীক্ষা করেছে তিনি প্রায় বলতেন তোমরা সীতা সাবিত্রী গার্গীকে আদর্শ করো এ যুগে আদর্শ শিশি মা আমাদের ভূত ভবিষ্যৎ জানেন দেখছ না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করি যাব মা কি আমার সোজা জিনিস তো মাকে আদর্শ করো দেখ লাঠু মহারাজের তপস্যা করে মাকে তার স্বরূপ জেনেছেন এমনি এমনি বই পড়ে নয় তোকে কথা শুনে নয় ইয়ে তপস্যা করে জেনেছেন আরেকটা বিশ্বাস লাঠু যে মা সর্বত্র বিরাজ করছে মা তো উদ্বোধনে আছেন মাছ বড় একটা জিতেন না কেন কেউ কে জিজ্ঞেস লাঠু মহাজ শুনছেন লাঠুকে কেন যাচ্ছেন না তো লাঠু মাছের কী বলছে জানো তো দেখো তিনি অর্থাৎ মা শিশি মা কি কেবল ওখানেই আছেন উদ্বোধনে আছেন এখানে নেই যেখানে বসে ডাকব সেখানেই তিনি প্রকাশ হবেন আমি মার কাছে গেলাম না বলে মাকে আমার পর হয়ে যাবেন দেখুন কীর্তম পৌঁছব দৃষ্টিভঙ্গি তখন কাশিতে লাটু মাছ আছেন অনেক ভক্ত ছিলেন ভূপতিবাবু বলে তিনি একটা লাটু মহারাজের অপূর্ব স্মৃতিচারণ করেছেন একদিন লাটু মহারাজ এই ভক্তসহ ফুল বেলপাতা নিয়ে বিশ্বনাথ মন্দিরে থাকছেন দর্শন করে যাচ্ছেন হঠাৎ লাটু মারা খেয়াল হলো না চল মায়ের কাছে যাই মা তখন ওই অদ্বৈত সময়ের কাছে লক্ষ্মী নিবাস দত্ত লক্ষ্মী নিবাস বাড়ি ছিল বাগবাজের দত্তদের বাড়ি ওইখানে মা দত্তলায় থাকতেন তারপর তিনি মায়ের কাছে উপরে লাটু মারাচ্ছেন যেমনি মায়ের কাছে গেলেন লাঠুমাহার পিতাও লিখছেন কেমন যেন হয়ে গেলেন কাঁপতে কাঁপতে মার পাদ পদে পুষ্পাঞ্জলি দিয়ে এক নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলেন আর মা কি করলেন মা তার সন্তানের মাথা হাত বুড়ো তুলিল কি মনোরম দৃশ্য এই যে মা কেন উনি কাঁদছেন মা কেন এ আমাদের রহস্যের ভেদ করা আমাদের পক্ষে সম্ভব না মাকে প্রণাম করে পুষ্পাঞ্জলি দিলেন মাকেই পুষ্পাঞ্জলি দিলেন দিয়ে তারপর তিনি বিষ্ণান দিলেন আর লাঠু একটা কাজ করতেন জানতেন যে কেউ কলকাতা থেকে আসবে আবার ফিরে যাবে তখন তিনি মায়ের জন্য কাশির বেগুন বিখ্যাত এই বড় বড় বেগুন আর পিয়ারা বিখ্যাত তিনি মায়ের সেবার জন্য পাঠিয়ে দিতেন এইভাবে তার মাতৃভক্তি লাটু মহারাজের সেবা করতেন একজন সাধু স্বামী সিদ্ধানন্দজি মহারাজ তার ভাবে আছে একদিন লাটু হঠাৎ সে বলছেন আচ্ছা তুমি তো আমার কাছে অনেক দিন আছো আমি এত লোককে চিঠি লিখি তুমি তো কই কয় একদিনও জিজ্ঞেস করলে না মাকে কেন চিঠি লিখি না কেন লিখি না জানো মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন তাকে লোক দেখানো চিঠি লিখে কী হবে যিনি আমার ভূত ভবিষ্যৎ জানেন তার চিঠি দেওয়ার কি দরকার যারা বোঝে না তাতে চিঠি দিতে হয় এই যে মাদ্রী লাঠু মহারাজে মাতৃ অনুভূতি যে তিনি মাকে মা লক্ষ্মী হয়ে দেখতেন কখন সীতা দেখতেন মা কখন জগদম্বা দেখতেন এই মাতৃ অনুভূতি লাঠু মহারাজ তিনি তপস্যা করে পেয়েছিলেন লাঠু মহারাজ কিন্তু সবসময় মায়ের কথা না নীরব থাকতেন বেশিরভাগ সময় কিন্তু কেউ যদি উস্কে দিতাম মাছকে তা মাছ তখন ঝরঝর করে তার মুখ থেকে সে মায়ের কথা বেরিত যে এতক্ষণ আমরা বললুম ওই উস্কে দেওয়ার ফলে আমরা এগুলি পেয়েছি নিজে থেকে কিছু বলেননি তিনি আর এতক্ষণ আমরা ওই মায়েরই কথা অনুধ্যান করলুম আর তিনি বলতেন একটি কথা করে শেষ করছি তা তার মাতৃ অনুভূতি তিনি বলতেন আমার সেই দক্ষিণেশ্বরের মা মাকে চিরদিনে মার মতো দেখতুম মা আমাদেরই মা এতে কি আর সন্দেহ আছে মা হচ্ছে আমাদের সকলে মা কাছে কেউ পর নয় কেউ ছোট নয় এইটি লাটুম মহাজ আমাদের বারবার বলেছেন তার এই শুভ জন্মতিথিতে লাটু মহারাজের প্রসঙ্গ করে আমরা ধন্য মনে করছি জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় লাটু মহারাজ হরিওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ